চাচা জান চাচা জান চাদো টাকা নাই যে আমার মোর পেটের ভুড়ি বাড়াবো বলে ধান্দা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমার সাথে আজকে আছে আমার খুব কাছের একজন মানুষ প্রিয় জয়নুল ভাই জয়নুল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জয়নুল ভাই আজকে আমাদের গানের তালে মানে গানের সুরে সুরে কিছু হালাল বিনোদন উপহার দেবে সো জয়নুল ভাই আপনি কি রেডি গ্রাম্য একজন চাচা জমির ব্যাপারে থানায় গেছে ওসির কাছে তো ওসির দরজায় দাঁড়িয়ে ওসিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওসি স্যার তো ওসি আবার কি যেন লেখালেখি কাজ করতেছিলেন মাথা নিচু করে আস্তে করে সালামের উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তো চাচা গ্রাম্য মানুষ ভাবতেছে সালামের উত্তর মনে হয় দেয় নাই উনি আবারও জোরে সালাম দিছে আসসালামু আলাইকুম ওসি স্যার দুইবার সালাম দেওয়াতে ওসি একটু রাগ হয়ে গেছে তো ওসি আবার রাগান্বিত কণ্ঠে বলতেছে ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তো এবার চাচা গ্রাম্য মানুষ সহজ সরল তো জিজ্ঞাসা করতেছে কেমন আছেন ওসি স্যার মুখটা কেন কালা তো চাচার মুখে আবার লাল দাড়ি ছিল ওসি আবার বলতেছে মনে বড় জ্বালা রে লাল দাড়িওয়ালা মনে বড় জ্বালা রে লাল দাড়িওয়ালা ওরে মনে বড় জ্বালা ওরে লাল দাড়িওয়ালা তো যাই হোক চাচা কি যেন বুঝাইতেছে ওই দেখা যায় ছোট্ট গ্রাম ওইখানে মোর বাস ওইখানেতে একটি জমি করি আমি চাষ সেই জমির মালিক আমি আপনার রেজা নাই আরে জবরদখল করতে চাই আমার ছোট ভাই সেই ছোট ভাইয়ের ফান্দে পড়ে কান্দি আমি যারে যারে সেই ছোট ভাইয়ের ফান্দে পড়ে কান্দি আমি যারে যারে আমি এখন কোথায় যাই ওসি ভাই একটা সই চাই ওসি ভাই আমি বিচার চাই তো এবার ওসি দাঁড়ানো ছিল বসা ছিল তো দাঁড়িয়ে চাচারে ডেকে বলতেছে দিলাম আমি কথায় আপনারে দিলাম আমি কথায় আপনারে বিচার এইবার করবো আমি জন্মের তরে হাই রে দিলাম আমি কথায় আপনারে তো এইবার ওসিরে ওসি চাচারে কানে কানে ডেকে বলতেছে চাচা আপনি শোনেন একটু কানে কানে শোনেন দিমু আমি সই তার মালপানি ডাকই কলম ধৈরা দিমু সই দলিলের কাগজ কই দিয়ালন দিয়ালন 20,000 দিয়ালন 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 20,000 দিয়ালন চাচাই তো গরিব মানুষ 20,000 টাকার কথা শুনে চাচা তো একবারে অজ্ঞান তখন চাচা বলতেছে কি কথা শুনাইলেন ওসি স্যার ওসি এত টাকা নাই যে আমার আছে 5,000 এখন ওসি চাইছে 20,000 চাচাই কয় 5,000 ওসির মেজাজ তো গরম হয়ে গেছে ওসি বলতেছে চাচা যান চাচা যান আপনি এই ডাকি শুনান আমার সাইনের নাই কি দাম এত সস্তায় পাইতে চান চাচা যান তো এবার চাচাই তো পড়ছে বিপদে চাচা এবার জায়গা মতো হাত তুলছে শোনো শোনো ইয়াইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত এই বলে সাথে সাথে ওসির পায়ে জড়ায় ধরছে পায়ে ধরে এবার চাচা বলতেছে দয়ার স্যার একটু দয়া করেন আমার আমি স্যার গরিব মানুষ জমির জন্য হইবে হুশ না পাইলে স্যার যাব কোথায় একটু দয়া করেন আমার তো এবার চাচার কান্নাকাটি দেখে ওসির মনে একটু দয়া হয়েছে তো ওসি আবার বলতেছে কান্দেন না ইয়ার চাচা যান যা আছে তা দিয়া যান সাইন কন্ডাইয়া দলিল নিয়া আস্তে চইলা যান কান্দেন না ইয়ার চাচা যান তো এবার চাচা পকেট থেকে টাকা বের করতেছে আর ওসিরে দিতেছে
ওই সময় চাচা বলতেছে, আমি গরিব এসেছি আপনার কাছে বিপদে পড়িয়া, দয়া করে দলিল ধরে সান্টা দেন কো রিয়া গো সিসার, 5,000 টাকা নিয়া সান্টা দেন করিয়া। এইবার চাচা যখন টাকা দিয়ে চলে গেছে, ওসি তো টাকা পেয়ে মহা খুশি। তো এবার চাচা বাইরে গিয়ে কষ্ট পাইতেছে, 5,000 টাকা চলে গেল, তো উনি মনের দুঃখে বলতেছে, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, পকেটে যা ছিল সবই সারে গেছে লইয়া, কারে দেখাবো। এই বলে চাচা কান্দে কান্দে বাড়ি চলে গেছে। তো এবার ওসি আবার গরিব মানুষের সকল সম্পদ যা ছিল তা নিয়ে নিল, সব নিয়ে নেছে। এবার ওসি টাকা গুনতেছে, মনে মনে চিন্তা করে চাচা এবার কম টম দিল কিনা তাই গুনতেছে, টাকা গুনতেছে। স্যার বলতেছে যে, মনে বড় আশা ছিল পকেটটা গরম হবে, আজকে আমার আশা হলো পূর্ণ। এই বলে টাকা পকেটে ঢুকাইতে স্যার বলতেছে, আমার মনের মাঝে রং লেগেছে, আমার মনের মাঝে রং লেগেছে, চাচার টাকা মেরেছি মেরেছি, বুড়া চাচারে ব্যাকল বানাইছি, ও বন্ধুরে কেমনে তারে ফান্দে ফালাইছি। এই বলে যখন ওসি খুব মনে খুব আনন্দ খুশি, এমন সময় উপর থেকে বড় ওসি স্যার চলে আসছে। হ্যাঁ, তার বস আসার পরে দরজায় দাঁড়িয়ে দেখে ওসি টাকা গুনতে, স্যার মনে বিশাল আনন্দ। তো তখন বড় ওসি আবার বলতেছে, একা একা বসে কেন এত খুশি রে, গুনতেছিস তুই টাকা ওরে, একা একা বসে কেন এত খুশি রে, গুনতেছিস তুই টাকা ওরে, ওরে সব টাকা তুই একা মারিস নে, অর্ধেক টাকার ভাগ দিস মোরে, সব টাকা তুই একা মারিস নে, অর্ধেক টাকার ভাগ দিস মোরে। এবার ছোট ওসি বলতেছে, কত কষ্টে স্যার মেরেছি টাকা, কত কষ্টে স্যার মেরেছি টাকা, অর্ধেক দিলে পরে মোর পকেট ফাঁকা, সাথে মনটাও বাঁকা, কত কষ্টে স্যার মেরেছি টাকা। এই কথা বলাতে বড় ওসি তো এবার আরো বেশি গরম হয়ে গেছে। বড় ওসি বলতেছে, ঘুষ খাইছো নিজের চোখে দেখা ফালাইছি, আরে কত লইছো তাও আমি বুঝা ফালাইছি, আমার সাথে বাট পারি যদি করো ভাই, কাল বাদে পশু দেখবা চাকরি তোমার নাই, আরে কাল দেখবা, কাল বাদে পশু দেখবা চাকরি তোমার নাই, টাকার ভাগ না দিলে চাকরি চলে যাবে। তো এবার ছোট ওসি পড়ে গেছে বিপদে। তখন ছোট ওসি বলতেছে, টাকা অর্ধেক লইয়া যান, আমায় ক্ষমা কইরা দেন, আবার পাইলে আপনারেও দিমো সার, আবার পাইলে আপনারেও দিমো। তো এবার বড় ওসি যাওয়ার সময় ছোট ওসিরে ওয়াজ করতেছে, তুমি এর পরে আবার ঘুষ খাইলে, ঘুষের অর্ধেক টাকার ভাগ না দিলে, চাকরি যাইবে জনমের তরে, তোমার চাকরি যাইবে জনমের তরে। তো এবার দুইজন তো এক নৌকারি মাঝি, তো দুইজন গলায় গলা মিলিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে এবার দুইজন একসাথে বলতেছে, মোরা পেটের ভুড়ি বাড়াবো বলে ধান্দা করি, মোরা পেটের ভুড়ি বাড়াবো বলে ধান্দা করি, মোদের ঘুষের টাকার জন্য আজি গাড়ি বাড়ি, মোদের ঘুষের টাকার জন্য আজি জমিদারি, মোরা পেটের ভুড়ি বাড়াবো বলে ধান্দা করি, মোরা পেটের ভুড়ি বাড়াবো বলে ধান্দা করি। এই নসিহত করে এবার বড় ওসি স্যার চলে গেছে। এবার ছোট ওসি মাথা চুলকাইতে স্যার চিন্তা করতেছে, স্যার কয়ে গেল আর কোনদিন ঘুষ খাইও না, কেন কয়ে গেল সেই কথা তো কয়ে গেল না, ঘুষ যদি পৃথিবীতে নাই থাকতো, স্যারের ভুড়ি আমার ভুড়ি কি করে হতো। ঠিক, জানুল ভাই কিন্তু খুব সুন্দর একটি বাস্তব চিত্র তুলে ধরেছে গানের মাধ্যমে। আমাদের সমাজে এমন ঘটনা কিন্তু অহরহর ঘটতেছে, তো সেটাই জানুল ভাই একটু সুরের সাথে, একটু গল্পের মতো করে, একটু গানের বিনোদনের মাধ্যমে আপনি তুলে দিয়েছেন।
আশা করছি মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন, না পারলে সমস্যা নেই। কিন্তু ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা যদি কমেন্টে না জানান তাহলে কিন্তু সমস্যা আছে, পরবর্তীতে কিন্তু এরকম ভিডিও আর পাবেন না। তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।